আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে আরেকটি খুশির খবর, যেটা হচ্ছে আমাদের বিশেষ করে আপনাদের পক্ষ থেকে, অর্থাৎ আমাদের যারা পেশেন্ট তাদের পক্ষ থেকে আরেকটি উপহার এসেছে আজকে, যার কারণে আজকে এটা ইনবক্সিং করবো আর কি, আনবক্সিং করবো। তো বিশেষ করে আজকে এসছে আমাদের একটু দূর থেকে আর কি, আমাদের পাশের জেলা থেকে, মালদা জেলা থেকে, হ্যাঁ, একটা উপহার এসছে আর কি, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, এবং কতটা কী আছে। তো বিশেষ করে আগে, এর আগে যে আমাদের ভিডিও দেখেছেন, তো আমাদের যে পুরাতন রুগী আর কি, হ্যাঁ, পুরাতন রুগী যে আমাদের কাছ থেকে ভালো হয়েছে, তিনি আমাদেরকে গিফট করেছিলেন আর কি। তো আজকে বিশেষ করে গিফট করেছেন একজন মানে বিদায় হওয়া রুগী, অর্থাৎ আজকে উনি বিদায় হলেন আমাদের কাছ থেকে, হ্যাঁ, উনি মালদা জেলা ওনার বাড়ি। তো আজকে উনি পুরোপুরি সুগার থেকে বিদায় নেওয়ার জন্য উনি এসেছিলেন আর কি। তো উনি আমাদের জন্য আবার গিফট নিয়ে এসেছেন আর কি। তো সেই গিফটটা কি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো বিশেষ করে এখানে আমাদের গিফটটা রাখা আছে, এক ব্যাগ ভর্তি কিন্তু উনি নিয়ে এসেছেন। দেখি ওজন খুব বেশি, জানা যাচ্ছে না এত বেশি ওজন। হ্যাঁ, তো প্রথমে আগে আমরা জেনে নেব যে এটার মানে ওজন কতটা। দেখতে পাচ্ছেন আপনারা, এই তো জানা যাচ্ছে না, দেখুন। হ্যাঁ, তো প্রথমে আগে আমরা এর ওজন সম্পর্কে জানি যে ওজনটা কতটা কী হচ্ছে। এখানে আমরা যে মিটারটা চালু করলাম এর ওজনের জন্য, তারপরে একে আমরা জিরো হলে, হ্যাঁ, হয়ে গেছে জিরো। এবার এটাকে আমরা চালু করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে, তো এতটা হচ্ছে আপনার এই মালগুলো আছে। কী মাল আছে সেটা আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাবো। তো প্রিয় দর্শক, বিশেষ করে আজকে আমাদের যদি এভাবে আমাদের রোগীরা যদি গিফট দিতেই থাকে, তাহলে তো আমাদেরকে আম কিনতেই হবে না। হ্যাঁ, যেহেতু এই যে আম দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, অনেকগুলো আম। তো এই যে দেখেন, দেখতে খুব মানে ফ্যান্সি আর কি, ওদের গাছের আম বলো, যে গাছের আম ছিল আর কি, খুব সেন্ট সুন্দর না, এবং এত সুন্দর দেখতেও সুন্দর, মানে সেন্টও সুন্দর, সব দিকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর সুন্দর আমগুলোই বেছে নিয়ে এসছে আর কি। তো বিশেষ করে আমাদেরকে প্রায় গিফটগুলো দিয়ে থাকে আর কি, হ্যাঁ, বিভিন্ন রুগী আমাদের। আর আপনাদেরকে আমরা আগে বলেছি, বিশেষ করে রুগীদের আমাদের যে সম্পর্ক থাকে, তো আমাদের সম্পর্কটা রুগীদের সাথে ডাক্তার আর রুগীর মতো সম্পর্ক নয়, আমাদের সম্পর্ক থাকে খুবই কাছের মানুষের মতো। বিশেষ করে তার সমস্যাগুলো যে আমাদেরকে বোঝা, এবং তার দুঃখে দুঃখী হওয়া, তার কষ্টে মানে কষ্ট পাওয়া, এই ধরনের সম্পর্কগুলো বিশেষ করে আমাদের সাথে রুগীদের থাকে আর কি। তো এটা আমাদের একটা আদর্শ, কারণ এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে যে এই আদর্শ বিশেষ করে আমাদেরকে আমাদের হওয়া উচিত, এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আমাদের এখানে চিকিৎসার বিষয়টা সম্পূর্ণ একদম ব্যতিক্রম, ভিন্ন। হ্যাঁ, কারণ আপনি অন্য জায়গায় যে চিকিৎসা দেখেছেন, এখানে চিকিৎসাটা সম্পূর্ণ উল্টো। হ্যাঁ, এখানে চিকিৎসার যে সিস্টেমগুলো আপনি হয়তো দেখে অবাক হবেন যে এই ধরনের আবার চিকিৎসা, হয়তো প্রথম আপনি শুনছেন যে এটা নতুন একটা চিকিৎসা পদ্ধতি দেখছি। অনুরূপভাবে আমাদের সমস্ত কিছু সিস্টেমগুলো উল্টো। তো আমাদের এই যে রুম দেখতে পাচ্ছেন, এই রুমের সিস্টেমগুলো আলাদা। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমাদের এই রুম নিয়ে ভিডিও করব। হ্যাঁ, যে আমাদের যে এই রুম স্মার্ট রুম, এটা নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও করে আপনাদের দেখানো হবে। তো আমাদের সমস্ত কিছু মানে ভিন্নভাবেই আমাদের কাজগুলো পরিচালিত হয়। আর গতানুগতি যে সিস্টেম বা যা পদ্ধতি চলছে, এই পদ্ধতিতে কিন্তু কখনো সুগার ভালো হওয়া সম্ভব নয়। তো বিশেষ করে অনেকগুলো আম পাঠিয়েছে ভাই। হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছেন, তো আলহামদুলিল্লাহ। তো এই ছিল বিশেষ করে আজকে আমাদের আপনাদের বিশেষ করে ভিডিও দেওয়ার, যে আমাদেরকে যে ভাই গিফট পাঠিয়েছে, তার মানে শুক্রিয়া স্বরূপ আপনাদেরকে এটা দেখালাম আর কি। তো বিশেষ করে আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, যাতে বিশেষ করে আমরা স্বাস্থ্যবান হয়ে যাতে আমরা থাকতে পারি এবং সুস্থ জীবনযাপন করতে পারি, এবং যাতে আমরা আল্লাহর ইবাদত, সুস্থ শরীর থাকলে আপনি ভালো ইবাদত করতে পারবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে উত্তম। তো বিশেষ করে আমাদেরকে শক্তিশালী হয়ে যখন আপনি বেঁচে থাকতে পারবেন, তখন আপনি স্বাদ পাবেন দুনিয়াতে, যে আপনি ইবাদত করার যে স্বাদ, সেই স্বাদটুকু আপনি বুঝতে পারবেন যে ইবাদত করার কত যে মজা। হ্যাঁ, যদি আপনার মধ্যে সঠিক ইন থাকে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও, আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে। আমাদের ডায়াবেটিস সেন্টারে আপনারা আসুন, যোগাযোগ করুন, এবং আপনাদের সুবিধা অসুবিধাগুলো শেয়ার করুন, বুঝুন, এবং আমাদের চিকিৎসা সম্পর্কে আরও জানার চেষ্টা করুন। বিশেষ করে যারা আমাদের চিকিৎসার ব্যাপারে হয়তো ভিন্ন মত পোষণ করেন বা জানেন না, তারা আমাদের কাছ থেকে, আমাদের কাছে এসে খোলামেলা আলোচনা করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।